আজকের মতুয়া মহোৎসবের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রাণের ঠাকুর, উপস্থিত ঠাকুরের ভক্ত বাবা এবং মায়েরা, সবার শ্রীচরণে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে গুরুচাঁদ ঠাকুরের 172তম জন্মজয়ন্তী উৎসব আমরা সবাই মিলে একত্রিতভাবে পালন করছি, সেই জন্য আজকে সবাই আমরা এখানে উপনীত হয়েছি। আর এই একত্রিত হওয়ার পিছনে যে গোড়ার কথাটি, সেটা হলো যে জাতির দল নেই সে জাতির বল নেই। এখানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে গুরুচাঁদ ঠাকুরের সেই কথাকেই প্রমাণ করার চেষ্টা করছি। সমস্ত ভক্ত এবং বাবা মায়েদের বলবো, আপনারা বসুন, বসে বিদগ্ধ যে বক্তারা এসেছেন তাদের সাথে মত বিনিময় করুন, কীভাবে আমরা গুরুচাঁদের সেই আদর্শকে সুদূর প্রসারী পথে এগিয়ে নিয়ে যেতে পারি, বাস্তবায়ন করতে পারি, কীভাবে পরিকল্পনা করতে পারি, সমস্ত বিষয় নিয়ে আপনারা মত বিনিময় করবেন। আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি পতিতপ্রবণ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। সশরীরে তাকে হয়তো দেখার ভাগ্য আমার হয়নি, এবং তার দয়া, তার আশিস আমরা সবাই যে কিছু না কিছু পেয়েছি এটা আমরা সবাই জানি, এবং আমরা এটাই স্বীকার করি যে গুরুচাঁদ ঠাকুর না আসলে, উনি আমাদের সেই পথের দিশা না দেখালে, আমরা সেই পথে আজকে হাঁটতে সাহস পেতাম না। একটা সময়ের কথা, আমরা বিভিন্ন বইতে পড়ে বৃদ্ধ যে গোসাইরা ছিলেন তাদের কাছে জানতে পেরেছি, গুরুচাঁদ ঠাকুর যখন লেখাপড়ার জন্য পাঠশালায় যেতেন তখন তাকে বেঞ্চিতে বসতে দেওয়া হতো না, যে পতিত পাবন অথচ তিনি একটা বেঞ্চ পেতেন না, কেননা তিনি নবশূদ্রকুলে জন্মগ্রহণ করেছেন। আপনারা একটু ভাবুন, কত কষ্ট নিয়ে আমার গুরুচাঁদ পড়াশোনা করেছেন, এসে বাবার কাছে বলছে বাবা আমাকে বেঞ্চিতে বসতে দেয়নি, বলছে বাবা ঠাকুর যদি তোমার সহায় হয়, ভগবান যদি তোমাকে সেই দয়া দান করে, তুমি অবশ্যই অনেক স্কুল প্রতিষ্ঠা করতে পারবে। আমার হরিচাঁদের সেই কথা চলে গেছে, এই জন্য গুরুচাঁদ ঠাকুর অনেক অক্লান্ত পরিশ্রম করে 1827 স্কুল প্রতিষ্ঠা করে গেছেন, পাঠশালা করে গেছেন। আপনারা দেখেন আজকে যে ভগবান আমাদের এই আলোর দেশা দিতে দিয়ে সিএস মীর সাহেবের কাছে যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলেন যে আমি খ্রিস্টান হব, আমাকে একটি সুন্দর জাতি দিন, আমি যেন এই শিক্ষার প্রসার করতে পারি, যে ভগবান সেও কিন্তু মিথ্যা আশ্বাসে জড়িয়েছিলেন আজ আমার এই জাতিটাকে তুলে দেওয়ার জন্য, এই জাতিকে সমস্ত বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার জন্য ভগবান অক্লান্ত পরিশ্রম করেছেন, নিদ্রাহীন থেকেছেন, ক্ষুধায় জর্জরিত হয়ে গেছে, হয়তো তার সারাদিনে খাওয়াও হয়নি। আমরা তারই সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটাকে স্বাধীন না করলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলে মাইকে বক্তব্য দিতে যেমনি পারতাম না, বঙ্গবন্ধুকে সেই শ্রদ্ধা করে আমরা যেভাবে স্বীকার করি এবং স্মরণ করি, আজকে আমরা সেই সমস্ত নবকুল জাতীয় এভাবেই স্বীকার করা উচিত, যে ভগবান গুরুচাঁদ যদি না থাকতেন তাহলে আজকে আমরা জাতির বুকে নবসূত্র নাম লিখতে পারতাম না, আমরা চারাল বলে আখ্যায়িত হতাম। যে ভগবান এত সমস্ত জীবন দিয়েই বোধ হয় সেটা উপলব্ধি করতে হয়, আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা যে যতটুকুই উপলব্ধি করতে পারি না কেন, তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবশ্যই আমরা আমাদের সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করব এবং ভগবান সেই গুরুচাঁদের কথা মেনে চলব। আজকে অঙ্গীকারবদ্ধ হই, আসুন আমরা সবাই আর একবার বলে উঠি, আমি মতুয়ার সন্তান, আমি যেন সেই মতুয়ার গুরুচাঁদ গুরুচাঁদকে কখনোই না ভুলি, তাদের আদর্শে আদর্শিত হই। আজকে দ্বাদশ আজ্ঞার একটি কথাই আমি বলবো, ঘরে ঘরে হরিমন্দির প্রতিষ্ঠা করো। এখানে ঠাকুর ঘরে ঘরে কেন হরিমন্দির প্রতিষ্ঠা করতে বলেছেন, যদি ঘরে ঘরে আমরা হরিমন্দির প্রতিষ্ঠা করি অন্তত সকাল সন্ধ্যায় ঠাকুরের সেই আদর্শ সমস্ত জীবনাচরণ দিয়ে, তাদের সেই নীতি কথাগুলো দিয়ে আমরা আমাদের সন্তানকে বুঝাতে পারবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনিও হলেও সত্যি কথা যে আমরা সবাই একতাবদ্ধ হই, দান কাবাজায় প্রসাদ খাই, কিন্তু মনের মিল আনতে পারি না। প্রতিটা শুক্রবারেই মুসলমান ভাইয়েরা তাদের ছোট্ট সন্তানটাকে হাতে করে নিয়ে যায় মসজিদে নামাজ পড়ার জন্য, কীভাবে হাঁটু ভাঁজ করে বসবে, কীভাবে আল্লাহকে স্মরণ করবে, কিন্তু আমরা আজ নবশূদ্র ঘরের ছেলে মেয়েদের সেইভাবে শিক্ষা দিতে পারি, বাবারা এবং মায়েরা চিন্তা করো ওটা মায়ের কাজ, এটা বাবার কাজ, কিন্তু সম্মিলিতভাবেই যে সংসার, আসুন আমরা সেটাই ভাবি। এই সম্মিলিত সংসার যদি ভাবি তবেই আমাদের
ছেলেরা আদর্শিত হবে এবং সেই গুরুচরণ ঠাকুরের কথা স্মরণ করবে। যাই হোক, আমি উদ্বোধক হয়ে এত কথা বলার প্রশ্নই আসে না, আর আমিও ভালো বক্তাও না। সামনে মহাবারণী আগত, সমস্ত ভক্তদের কাছে বিনীত অনুরোধ, ঠাকুর বাড়ি আপনাদের, সেখানে যদি ভক্তরা হরিনাম না করে, সেই ধুলি যদি চোখের জলে ভিজে না যায়, তবে ঠাকুর বাড়ির মহাত্ম্য থাকে না। আমি বলবো, আমরা অভাগা, ঠাকুর বাড়িতে থেকেও ঠাকুরের সেই মর্ম বেদনা বুঝতে পারি না। আপনারা সবাই সেই ঠাকুর বাড়িতে আসবেন, মহাবারণীতে উচ্চস্বরে হরিনাম করবেন, ঠাকুরের কাছে এই সাথে সাথে প্রার্থনা করি, সেই নামের সাথে সাথে যেন সবার মনোবাঞ্ছা ঠাকুর পূর্ণ করে। আজকে এই অনুষ্ঠানে আরো আপনাদের সবার একত্রিত হওয়ার সুন্দর পরিবেশে আপনারা যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারেন, ভগবান শ্রী শ্রী গুরুচাঁদের পাদপদ্মে এই আশীর্বাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।